ফুটবলের সব খবর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। মেসির দল বদলের উত্তেজনার মাঝে এবার মিরোনের এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল বিশ্বে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আর্জেন্টাইন তারকার সঙ্গে দল বদলের ঝামেলা চলছে বার্সেলোনার। কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে, বার্সা তারকাকে পেতে হলে অবশ্যই তার রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে যে কোনো ক্লাবের। অন্যদিকে মেসি জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী দল বদল তিনি করতে পারবেন ফ্রিতে। এ নিয়ে ঝামেলা চলছে বার্সেলোনা ও মেসির মধ্যে। এদিকে বার্সার মেসি ভক্তরাও চাচ্ছে প্রিয় তারকা যেন নিজের মতো করেই দল বদল করতে পারে, সেই ক্ষেত্রে বার্সেলোনার আচরণে ক্ষুব্ধ তারা। এর মাঝে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে দ্য মিরর। মিররের বরাত দিয়ে গোল.কম জানায়, বার্সেলোনা ধরেই নিয়েছে মেসি ক্লাব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। যেহেতু মেসি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছে, তাই ম্যান সিটির সঙ্গে মেসির দল বদল নিয়ে আলোচনা শুরু করেছে বার্সা। মেসিকে ছাড়তে রাজি হয়েছে কাতালানরা, এমনটাই জানিয়েছে মিরর। সেই ক্ষেত্রে মেসির জন্য তারা দাবি করছে 250 মিলিয়ন পাউন্ড অথবা 280 মিলিয়ন ইউরো বা ডলারের হিসেবে তা দাঁড়ায় 333 মিলিয়ন। 250 মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে রাজি বার্সেলোনা, এমনটাই জানিয়েছে মিরর। এছাড়াও মিররের বরাত দিয়ে গোল.কম জানিয়েছে, যেহেতু বার্সেলোনা মেসিকে ছাড়তে প্রস্তুত আর মেসি যাচ্ছে ফ্রিতে দল বদল করতে, আইনি লড়াইয়ে গেলে শেষ পর্যন্ত হয়তো ফ্রিতেই দল বদল করতে পারবেন মেসি। তবে বার্সেলোনা মেসির অনুপস্থিতিতে দল পুনর্গঠন করার জন্য ন্যূনতম 120 মিলিয়ন পাউন্ড অথবা 134 মিলিয়ন ইউরো প্রয়োজন। মিররের এই খবর সত্যি হলে লিওনেল মেসির জন্য সুখবরই বলতে হবে, কারণ শেষ পর্যন্ত তাকে ছাড়তে রাজি হয়েছে বার্সা। এখন দল বদল করতে পারবেন আর্জেন্টাইন তারকা।